হইচই প্ল্যাটফর্মে চঞ্চল চৌধুরীর নতুন সিরিজ কারাগার রীতিমতো আলোড়ন তৈরি করেছে। প্রথম পার্টে পুরো অংশ জুড়েই তার তেমন কোনো সংলাপ ছিল না, শেষ পার্টের একেবারে শেষ দৃশ্যে বোঝা যায় এই চরিত্রটি আসলে বোবানা, কথা বলতে পারে, সেখানেই নতুন রহস্য তৈরি হয়েছে। আর সেই নতুন রহস্যের জায়গাতেই প্রথম পর্ব শেষ হয়েছে। প্রথম পার্টের পরে এবার দ্বিতীয় পার্ট আসছে কারাগারের, আর সেটি ডিসেম্বরে। কারাগার চঞ্চল চৌধুরীর জীবনের অন্যতম একটি বড় মাইল ফলক। শুধু এই বাংলায় নয়, ওপার বাংলাতেও চঞ্চল চৌধুরীর এই অভিনয় মুগ্ধ করেছে সাধারণ দর্শক এবং সিনে নির্মাতাদের। চঞ্চল চৌধুরীর কারাগার ওয়েব সিরিজ দেখে দর্শকরা তার দ্বিতীয় পর্ব দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, সেটি অস্বীকার করার উপায় নেই। সিরিজটির প্রথম পর্বের শেষ দৃশ্যে থেকে যাওয়া সেই রহস্যের প্রতি আগ্রহ তৈরি করেছে দর্শকদের। এবার অবশেষে জানা গেছে সিরিজের দ্বিতীয় ধাপটি আসছে ডিসেম্বরে। 5 বছর পূর্ণ হয়েছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচয়ের। গত মঙ্গলবার রাতে ঘোষণা এসেছে সিজন 6। সিজন 6-এ হইচই নানা ধরনের আয়োজন নিয়ে আসছে, আর এদিনই জানা গেছে বাংলাদেশি সিরিজ কারাগারের দ্বিতীয় পর্বের স্ট্রিমিং শিডিউল। হইচই কলকাতা ও ঢাকার বেশ কয়েকটি ওয়েব ফিল্ম এবং সিরিজের ঘোষণাও দিয়েছে। কলকাতা ছাড়াও ঢাকার বেশ কয়েকটি প্রতীক্ষিত কন্টেন্টের ঘোষণা দিয়েছে হইচই। এর মধ্যে আগস্টে স্ট্রিমিং হওয়া সৈয়দ আহমেদ শাওকির কারাগারের দ্বিতীয় পর্বের ঘোষণা এসেছে। আকাশনগর সেন্ট্রাল জেলে 325 জন কয়েদি, একদিন হেডকাউন্টের সময়ে দেখা গেল গণনার বাইরে একজন অতিরিক্ত কয়েদি। কয়েদি কম হলে চিন্তার বিষয়, বেশি হলেও আরও বেশি চিন্তার বিষয়, কে এই কয়েদি? সে যে সেলের মধ্যে থাকত সেটি 50 বছর ধরে বন্ধ, এবং সে 145 নম্বর সেলে কীভাবে এলো, যে সেলটির তালায় জং ধরে গেছে বহু বছর আগেই, সেই রহস্যের উদ্ঘাটনেই নানা ধরনের ফন্দি ফিকির আঁকতে দেখা গেছে এর পাত্রপাত্রীদের। সেখানে চঞ্চল চৌধুরী 250 বছর ধরে জেল খাটছেন, তিনি মীরজাফরের খুনি, এরকম অনেক কথা ইশারার ভাষায় বুঝিয়েছেন। এবার আসছে আগামী ডিসেম্বরের দ্বিতীয় পর্ব এই সিরিজের। তবে ডিসেম্বরের কত তারিখ সেটা হইচই কর্তৃপক্ষ এখনও প্রকাশ করেনি। সিরিজের প্রধান চরিত্রে চঞ্চল চৌধুরী তো অভিনয় করছেনই, মাত করে দিয়েছেন তার অভিনয় দিয়ে, আর সাথে রয়েছেন কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন, আর তাদের সাথে রয়েছেন ইন্তেখাব দিনার, বিজরি বরকতুল্লাহ, তাসনিয়া ফারিন, এফ এস নাইম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। এবার অপেক্ষা কারাগারের দ্বিতীয় পার্ট দেখার জন্য, যেটি হইচইতে মুক্তি পাবে এই ডিসেম্বরেই, হইচয়ের ষষ্ঠ বর্ষের প্রথমেই।